আজকে তো লাস্ট দিন ছিল, আর একটাই মাত্র বড় সমাবেশ আছে, খুব বেশি একটা প্রচারের আর সময় নেই। বাট এই শেষ মুহূর্তে মানুষকে আর একটু উদ্বুদ্ধ করা, তাদেরকে ভোটার উপস্থিতি বাড়ানোর যে একটা কাজ আছে, আমরা যেন তাদের উৎসাহটা দিতে পারি, তাদের একটা গণতান্ত্রিক অধিকার, প্রতি 5 বছর তারা এই একেবারে গণতান্ত্রিক অধিকার পায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা পালন করুক, এটাই আমাদের চাওয়া। এবং আমি চাই যে বাংলাদেশের সকল জেলাতেই মানুষ উৎসাহ দিয়ে ভোটদান করবে, কারণ আমি বিশ্বাস করি যে যদি সাধারণ মানুষরা এটাতে উদ্বুদ্ধ না হয়, তাহলে তারা যখন কোনো পরিবর্তনের কথা বলে, কোনো কোনো ম্যাটার করে, তাদের দায়িত্বটাও তাদের পালন করতে হবে, তারপরে তারা এক্সপেক্ট করতে পারে। আমি চাই যেন প্রতিটা জেলাতেই ভোটার উপস্থিতি বেশি হয়, তারা উৎসবমুখর পরিবেশে ভোটদান করে এবং সবাই যেন সুস্থভাবে থাকতে পারে, এই কামনাই। আপনি দলাল ছেড়ে আসছেন, আপনার ক্ষতি হবে কিনা আপনার নির্বাচনী প্রচারে? যাত্রা শুরু হয়েছিল, সেখানে আপনি মাগুরায় আজকে নতুন একজন ক্যাপ্টেন দিয়ে যাচ্ছেন, এটার অনুভূতিটা? ওকে ক্যাপ্টেন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে, হ্যাঁ আমি এই রাস্তাঘাট সবই চিনি, কারণ আমি প্রায় 1 মাস এখানে ছিলাম মাগুরা স্টেডিয়ামে বিকেএসপি অন্বেষণ ক্যাম্পে। সো আমার মোটামুটি শহরের ভেতরে চেনা রাস্তা, আর এই তো এটাই অবশ্যই একটা ভালো এডিশন, এটা অনেক এক্সপিরিয়েন্স ওনাদের, মাসে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডেরই একজন মানুষ, তো স্বাভাবিকভাবে তাদের সাথে আলাপ করেছি, যেহেতু এই দুজনই ক্রিকেটের সাথে ছিলেন, তো তাদের সাথে আমার রেগুলারই আলাপ হয়, তাদের আর আমিও ওনাকে সাপোর্ট জানাই, উনিও আমাকে সাপোর্ট জানাবে, এটাই খুব স্বাভাবিক। আমরা ক্রিকেটাররা আমরা মনে করি একটা ফ্যামিলি, আপনি দেখতেই পাচ্ছেন জায়গাতে অনেক ক্রিকেটার ছিল, আমার এখানে অনেক ক্রিকেটার আছে, এবং আমরা একে অপরকে হেল্প করার চেষ্টা করি যে কোনো টাফ সিচুয়েশনে, এটা চ্যালেঞ্জিং একটা বিষয়, আমরা সবাই চেষ্টা করছি একসাথে যেন সবাই উঠে যেতে পারি।